আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমরা আর্জেন্টিনার ফটো এডিটিং নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটির পর আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ব্রাজিলের ফটো এডিটিং নিয়ে ভিডিও দেওয়ার, তো তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রাজিলের ফটো এডিটিং। ভিউয়ার্স, আমাদের এডিটিংটি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর এডিটিংটি করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, তো সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে, তো নিচে দেখতে পারতেছেন প্লাস অপশন, এখানে ক্লিক করতে হবে। করার পর আমাদের ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। ভিউয়ার্স, আমাদের ডাউনলোড করা সেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে, তো নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আমাদের এদিকে সোয়াইপ করতে হবে। করার পর এই অ্যাড ফটো অপশনটি দেখতে পারতেছেন, এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার অ্যাড করে নিতে হবে। তো কিভাবে একটি পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এইচডি কোয়ালিটিতে ইভেন এক ক্লিকে, তো এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনারা সেই ভিডিওটি দেখলে খুব সহজেই মাত্র এক ক্লিকেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি এই অ্যাড ফটোতে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার অ্যাড করে নিয়ে নিচ্ছি। করার পর নিচে আমাদের এটাকে ধরে একটু জুম করতে হবে, করে আপনাদের পিকচার অনুযায়ী আপনারা এটা ভালোভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সিম্পলি আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনাদের পিকচারটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো উপরে ব্রাজিল লেখাটি আপনাদের অ্যাড করার জন্য সিম্পলি এই অ্যাড ফটোতে ক্লিক করে ব্রাজিলের যে টেক্সটের পিএনজিটি আছে সেটা অ্যাড করে নিতে হবে। তো এটারও লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাড ফটো অপশনে ক্লিক করে টেক্সটের পিএনজিটি অ্যাড করে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, টেক্সটটি অ্যাড হয়ে গেলে আমাদের সিম্পলি এটা জুম করে নিতে হবে। নেওয়ার পর আমাদের পজিশন মতো আমরা এটা বসিয়ে নিব। তো আমি এরকম নিলাম, আপনাদের পজিশন মতো আপনারা বসিয়ে নেবেন। তো নেওয়ার পর আমাদের এদিকে সোয়াইপ করতে হবে। করার পর দেখতে পারতেছেন এখানে ব্লেন্ড অপশন আছে, এই ব্লেন্ড অপশনে ক্লিক করতে হবে। করার পর আমাদের এটা স্ক্রিন করে দিতে হবে। তো দেওয়ার পর আমাদের এদিকে সোয়াইপ করতে হবে। করার পর অপাসিটি যে অপশনটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আমাদের এটা অপাসিটি একটু কমিয়ে নিতে হবে। তো আমি 50 রেখে দিচ্ছি। দেওয়ার পর সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের পিকচারটি ফুললি রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমাদের পিকচারটি এখন সেভ করার জন্য সিম্পলি এদিকে সোয়াইপ করতে হবে। সোয়াইপ করে দেখতে পারবেন যে ড্র অপশন, এখানে ক্লিক করতে হবে। করার পর উপরে যে থ্রিডের অপশনটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করতে হবে। করে সেভ ইমেজ অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পিএনজি অথবা জেপিইজিতে সেভ করতে পারবেন। তো আমি জেপিইজিতে সিলেক্ট করলাম। করার পর সেভ নিচে অপশনটি দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলে পিকচারটি সেভ হয়ে যাবে।